আসসালামু আলাইকুম অল জবইনফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। তো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বিভিন্ন পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন দেখি কী কী পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার সর্বপ্রথমে কোরআডে যাবেন, কোরআডে গেলে এরকম একটা ওয়েবসাইট রয়েছে, এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে না, আমি ডাউনলোড করে রাখছি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। জরুরি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্দিষ্ট বেতন কাঠামোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকটি পদে। তো সর্বপ্রথম পদে রেজিস্ট্রেশন, মেডিকেল স্নাতক সমমান পাস, মেডিকেল পাত্রী অবশ্যই মেডিকেল অ্যান্ড হ্যান্ডেন কমিশন থাকতে হবে। অভিজ্ঞতা প্রাকৃতির অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেবে। বেতন আপনার বয়সসীমা 45 বছর। বেতন প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী সকল জেলায় আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার MBA, মেডিকেল অফিসার MBBS পাস, অবশ্যই ডেন্টাল অ্যান্ড রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন পাত্র অগ্রাধিকার দেবে। বেতন বয়সসীমা 40 বছর। বেতন আলোচনা সম্পর্কে সিনিয়র স্টাফ নার্স ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড নিউডেন ফার্স্ট পাত্র অবশ্যই মেডিকেল নার্সিং রেজিস্ট্রেশন থাকতে হবে। বয়স সীমা 32 বছর। মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সীমা 32 বছর। ল্যাব সহকারী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন অগ্রাধিকার দেওয়া হবে। সকল এসজি পাস, বয়স 32 বছর, ওয়ার্ড বয় এসজি পাস সমমান পাস, হাসপাতাল ক্লিনিকে সংলগ্ন অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 32 বছর, ওডি বয় এসজি পাস, হাসপাতাল কর্মীকে সংক্রান্ত কাজে অগ্রাধিকার দেওয়া হবে। ক্লিনার এসজি পাস, হাসপাতাল ক্লিনিকে কাজে অগ্রাধিকার দেবে। বয়স 32 বছর। সিকিউরিটি গার্ড এসজি পাস, অর্থ অবশ্য অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 45 বছর। তো কেবলমাত্র লিখিত দরখাস্ত ডাকযোগ গ্রহণ, কেবলমাত্র ভাষায় ক্ষেত্র প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্বাক্ষরের জন্য ডাকা হবে। পদ সকল পদে আইবিএফবিডি সূত্র স্ক্যান করে অনলাইনে পাঠানো হবে, মানে সব কিছু এখানে পাঠানো হবে। বাধিত বয়সসীমা আবেদনের শেষ তারিখ 12/5/12/5 কত গণনা করা হবে। আবেদনের শেষ তারিখ 12/5/23। পাত্রীর বয়সসীমা এখানে গণনা করা হবে। প্রতিবেদন শিল্পটা নিয়োগ চূড়ান্ত করা হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, তো আমার এখান থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।